তো আজকে যে ভিডিওটা দেখাবো, আপনারা কিন্তু আমার বউ সাজে দেখে অনেকে ভাবেন হায় হায় হ্যাঁ আবার কি স্যার আবার বিয়ের সাথে শুরু হয়ে গেছে নাকি। তো চিন্তার কোনো কারণ নাই, বিয়ের যে অনুষ্ঠান দেখতেছেন এটা আমার স্বামীর সাথে আমার একটা বিবাহবার্ষিকীর একটা অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানে আমি ভাবছিলাম যে বিয়ের সময় যে সাজটা দিতে পারি নাই, খুব একটা আকাঙ্ক্ষা ছিল যে আমার জামাইরে আমি বর বেশে দেখবো, মাথায় পাগড়ি পরবো, হাতে তলোয়ার লয়ে আমার উদ্ধার করে নিয়ে যাইবো। তো উদ্ধার করে নিয়ে আর কই যাবো, বাসায় থাকবো, সমস্যা নাই। তো যাই হোক, আলাদা আলাদা মানুষের বিয়ে করলে ঝামেলা আছে বছর বছর, কিন্তু একই মানুষের যদি সারা জীবনে বিয়ে করি কোনো সমস্যা নাই। তো যাই হোক, আমার সেই স্বপ্ন আমি 11 বছর ধরে দেখতেছি। প্রায় আমি রাতে স্বপ্নে দেখি কি আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যেতেছে। আমার বিয়ের আগে আমি যেই স্বপ্ন দেখতাম যে আমি মান্নার বাপের লগে প্রেম করতেছি কিন্তু বিয়ে হইতেছে আমার আরেকজনের লগে, তো এই স্বপ্নটা আমি প্রায় দেখি, উঠে বয়ে বয়ে কান্দি বা মান্নার বাপের ধরে ধরে কান্দি যে আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যেতেছে, তুমি আমার ঠেকাও নাকি। তো মান্নার বাপে কইলো বুঝতে পারছি কি করণ লাগবো, আয়ো আমরা একটা বিবাহবার্ষিকী করি, যেখানে তুমি বউ সাজবো আর আমি জামাই সাজবো। আর যেহেতু আমরা ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সম্পর্কে কম বেশি সবাই জানেন, বা সেই চ্যানেলটা যারা দেখেন বিভিন্ন প্রোডাক্টের রিভিউ টিভিউ, তো তারা জানেন সেই চ্যানেলটা সম্পর্কে। তো সেই চ্যানেলে যেহেতু 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছিলো আর গোল্ডেন প্লে পাইছিলাম আমরা, আর আমরা আরেকটা চ্যানেল আছে শপিং টিভি, সেটাতে আমরা সিলভার প্লে পাইছিলাম। তো দুইটা যেহেতু একলগে অ্যাপ পড়ছে, আবার আমরা বিবাহবার্ষিকী অ্যাপ আছে, চিন্তা করলাম একটা বিবাহবার্ষিকীর মধ্যে দিয়ে সিলভার প্লে গোল্ডেন প্লেটা খুললাই। তো যাই হোক, আমার এরকম ডং করে ছবি তুলনার অনেক শখ ছিল, আর ডং করে ছবি তুলনার লেগেই কিন্তু এত টাকা খরচ করছি। বা আমার এই অনুষ্ঠানটাতে প্রায় 1.5 লাখ টাকা খরচ হয়েছে, আর আমার এই যে শাড়ি গয়না যেগুলো দেখতেছেন এগুলো সমস্যা আমার সব, এগুলো সব কিছু আমার পেয়ারা স্বামী আমার লেগে কিনা দিছে, কারণ আমার খুব শখ ছিল আমি একেবারে 100-এ 100 পাক্কা বউ সাজমু। তো আমার মনে আছে আমি যেদিন পার্লারের তখন সাজ্জা বাসায় ঢুকছিলাম, তখন আমার জামাই আমার দিকে তাকায় খুবই খুশি হয়েছিল, আমার কইছিল তোমার অনেক সুন্দর লাগতেছে। তো আমি দেখে কিন্তু অনেক 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 শরম পাইছিলাম, আর সবাই কিন্তু মান্নার বাবার মানে আমার দিকে যখন তাকাইছিল তখন দেখে যে শরমটা পাইছিল, সবাই দেখে হাতে তেল দিয়ে দিছিল। তো আমার খুব শখ ছিল, আর এই যে আমার সংসারটা দেখতেছেন এটা আমার বহুত 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 কষ্টের সংসার। তো আমার লাভ ম্যারেজ হয়েছিল যার কারণে আমি ওই দিন বউ সাজতে পারি নাই, তো সেই শখটা তো আর এমনি এমনি উড়ে দেওয়া যায় না। তো আমরা যখন বিয়ে হয় তখন আমরা দুজনের কিছুই ছিল না, আমরা সংসার শুরু করছিলাম যেহেতু আমাদের বাবা মা, তারপর হচ্ছে আমার শ্বশুরবাড়ি, সাময়িকভাবে মাইনা নিতে খুব কষ্ট হয়েছিল আমাকে দুজনে। সবাই ভাবছিল যে আমাকে ওনাদের ছেলের জন্য হয়তো আমার চাইতে বেটার অপশন পাইবো, আবার আমার চাইতে হয়তো আমি আমার আমার স্বামীর চাইতে হয়তো বেটার অপশন পাবো, এরকম একটা চিন্তা করে তখন হ্যাঁ রাগ করেছিল। আর আমরা যেহেতু দুই সংসারের বড় পোলাপান, এরকম একটা কিছু হইলে বা লাভ ম্যারেজ হইলে তো হ্যাঁ কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। তো আমরা দুজন দুজনকে এত বেশি ভালোবেসে ফেলাইছিলাম যে আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ানোর 3 দিন আগে আমি আপনার বাইরের আদেরা পুটুস মানে গেছি গিয়া কই মানে আমার শ্বশুরবাড়ি আইসা পড়ছি আমি। তো আমার শাশুড়ি কিন্তু তখন মাইনা নিতে চাইতেছিল না, কারণ ওনার বড় পোলা, ওনার অনেক সকালাত ছিল যে পোলার বিয়ে অনেক ধুমধাম করে বা আত্মীয় স্বজন আসিল। তো তখন তো বয়স কম আসিল, মাথায় বুদ্ধি আসিল কম, বুক বড় সাহস আসিল, মানে যেটা মন চাইতে হেডে করে ফেলাইতাম, তো এত কিছু চিন্তা করি না। কিন্তু এখন যদি এই ধরনের কোনো কিছু চিন্তা করি ভয় কই যাওয়া দূর 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 করে। দেখেন আমার বাসায় বিলাইও আমার বিয়ে খাইছে, এই দেখেন বিলাই বিয়ার আড্ডি মাড্ডি মাংস টাংস খাইয়া আইছে, উপতে ফেরে রয়েছে। আমার মাইয়া তো মায়ের বিয়ে খায় তো বেজায় খুশি। এই যে আমার যখন বিয়ে হয় তখন এই যে দেখেন এই যে এখানে যে পোলাফেন্ডি দেখতেছেন, এই পোলাফেন্ডি তখন সব আমার মাইয়া সমান কুট্টি কুট্টি আসিল, ভাবি ভাবি করতো তখন আমারে, অনেকগুলো আপিও কইতো, ভাবিও কইতো রাজি হইতো না, কারণ হেরা তো আপি আপি কয়ে অভ্যস্ত সবাই রে, ভাবি তো জীবনে কাউরে কয় নাই। তো আমারে তখন ভাবি কইতে চাইতো না, আমার আপি আপি কত, তখন আমি বলতাম আপি না ভাবি বলো। তো যাই হোক, আপনার ভাইয়ের কথা কই, আপনার ভাইয়া অনেক ভালো মানুষ, আপনাকে ভাইয়া অনেক ভালো মানুষ মানে মান্নার বাপ। আর মান্নারে বারবার জিগাইতেছিলাম মায়ের বিয়ে খাইছো কেমন লাগতেছে, মান্নার কয় খুব ভালো, আবার মাঝে মধ্যে কয় আমি আমি তো নিজে একটা একটা করে কিনতে পারছি, শখগুলো মেটাইতে পারছি, খুব ভালো লাগছে। তো আমার একটা ছোটো বানাইছিল, এই যে আমার একটা ছোটো বানাইছিল, এই দেখেন মানে অনেক মেহমান আসছিলো, আর পরে যে ব্লগগুলো দিব সেই ব্লগগুলোতে আপনারা দেখতে পারবেন, আত্মীয় স্বজন অনেক আসছিলো। তো আমি একটু কই, আমার অনুষ্ঠানের দিন আমার বাসায় কোনো বুয়া ছিল না, এই দেখেন আমার দেওয়ার চাদর মাদর রুডায় সব শুয়ে রয়েছে। দেখেন আবার আমার লেখা বলে সতীন আনবো কয় কয় ভাবি তোর সাথে বিয়ে দেওয়ার লাভ নাই, এখন ভাইয়া তো তোর একবার বিয়ে করছে, তাহলে আমি আরেকটা বউ নিয়ে আসি, তাহলে তোর সতীন আনি। তো এই যে দেখেন এই যে ঘর সাজানো সব কিছু, বাসর ঘর সাজানো তো শুরু করে সব কিছু ছিল আমাকে অনুষ্ঠানে, আমার শাশুড়ি নিজে রাতে এলাকার সবাইরা রান্না করে খাওয়াইছে, মানে বাবুচিও ছিল, তারপরে আমার শাশুড়ি সব বাইরে টাইরে দিছে সবাইরে, সবাই অনেক 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 খুশি আছিল। তো যাই হোক, এত বছর পর সংসার করার পর মানে এখন দীর্ঘ প্রায় 12 বছর হয়ে গেছে, 12 বছর সংসার করার পর কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। তো বিয়ের সময় আমার তেমন কিছুই ছিল না, যখন আমাকে সংসার আলাদা হয়ে যায়,
তখন কিন্তু আমার সংসারটা শুরু হয় মাত্র একটা তোষক আর একটা বাতের পাতিল দিয়া। আল্লাহর রহমতে এখন আমাকে সব কিছু আছে। তো মোট কথা হইলো এই দেয় যে শখ থাকলে, ভালোবাসা থাকলে 12 বছর পরেও বিবাহবার্ষিকীর মধ্যে বিয়ার অনুষ্ঠান করণ যায়, সেটা কোনো ব্যাপার না। আর এই বিয়ার অনুষ্ঠানটা করতে আমাকে প্রায় 1.5 লাখ টাকার মতো খরচ হয়। তো খরচটা কোনো ম্যাটার না। হ্যাঁ, আমি যে বর বেশে দেখতে পাচ্ছি, হ্যাঁ যে আমার বউ বেশে দেখতে পাচ্ছি, আমাকে একটা দিন যে স্মরণীয় রয়েছে এটা অনেক বেশি। আর আপনারা আমগুলোকে অনেক অনেক দোয়া করবেন। আর একটা কথা মনে রাখবেন, টাকা কিছু না, টাকা আইবো যাইবো, কিন্তু ভালোবাসার মানুষটা যদি একবার হাতছাড়া হয়ে যায়, কাছছাড়া হয়ে যায়, তাহলে দেখবেন যে এই জীবনের কোনো দাম নাই। তো যাই হোক, এরপরে কী কী আসিল, এই বিয়ের অনুষ্ঠানের যাবতীয় যত কাম আছে সব আমি নিজে রাতে করছিলাম, কোনো বুয়া ছিল না। রাতে 4টা পর্যন্ত এই বাসর কাঠে ফুল উঠায় তারপরে আমার ঘুমাইতে হয়েছে। আপনারা যতটা মজা পাবেন অতটা মজা না। তো যাই হোক, খুব আনন্দ করছিলাম দিনটা, আমার গোল্ডেন প্লে সিলভার প্লে খুলছিলাম। তো যারা আসছিল তারাও খুব আনন্দিত ছিল আমাদের জন্য। আর আপনারা যারা আমার চ্যানেল দেখেন তারা আমার লাগে দোয়া করবেন, আমাকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা লাইক দিয়ে রাখবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাকে মন চায় তাহলে কিন্তু আপনারা টিকটকও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো দোয়ায় মনে রাখবেন। আল্লাহ হাফেজ।